আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই পর্যন্ত যারা সুন্দর সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার বলছি সবাই তো একটা লাইক দিবেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটা দেখে। তো ভিডিওর শুরু থেকে দেখতেই পারছেন খরগোশ, আর হচ্ছে এখানে হচ্ছে কাঁঠাল। তো গাছের কাঁঠাল দেখতে পারছেন। তো এই বর্ষের প্রথম গাছের কাঁঠাল কাটবো আজকে, এই জন্য একটু ভিডিও করতেছি। তো প্রতি বছর কাঁঠাল হয় কম, তো মাশাল্লাহ দিলে এবার আমরা বাড়িতে আসছি। তো এবার 10টা কাঁঠাল হয়েছে, তো আজকে একটা কাঁঠাল কাটলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কাঁঠালগুলো একদম নিচে। তো কাঁঠাল গাছটা কাটতে বলছিল অনেকেই, তো কাটা হয়নি, ঘরের এক সাইডে রেখে দিয়েছি। তো কাঁঠাল গাছটা কাটলে আর এবার কাঁঠাল খাওয়া হতো না গাছের, তো কিনে তো অনেকেই খায়, তো সেটা তো গাছের কাঁঠাল না। তো এখানে দেখতে পাচ্ছেন আকাশ রাব্বু চিংড়ি মাছ নিয়ে আসলো। তো চিংড়ি মাছটা এখানে আমি ধুয়ে নিচ্ছি, চিংয়ের ভিতর পানি ছেড়ে তারপরে এখানে পরিষ্কার করে নিব। তো চিংড়ি মাছের ভিতরে এখানে ছোটো বড়ো মিলানো আছে চিংড়ি মাছ, আর কিছু বাইলা মাছের ইয়া আছে গুড়াগাড়া। আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছগুলো, ভিতরে শামুক আছে। তো শামুকগুলো বেছে বুছে নিয়েছি, তো মাছগুলো যা রান্না করবো কেটে নিয়েছি, আরগুলো বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মেঘলার জন্য চিংড়ি মাছ ভাজতেছি চারটা, তো খায় না এখন বললো আর কি, আমি চিংড়ি মাছ খাবো এর জন্য চারটা ভাজতেছি। আর হচ্ছে আকাশের জন্য ডিম ভাজতেছি। তো ওরা আমরা যে রান্না করি তরি তরকারি মানে যাই হোক, তো ওরা ওইগুলো খেতে চায় না, ওদের জন্য সব সময় এরকম আলাদা করে কিছু না কিছু করতে হয়। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ধুন্দুল, তো ধুন্দুলগুলো কেটে নিয়েছি এভাবে কিউব কিউব করে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে রেখেছি। তো রান্না করব এখন, এজন্য সব কিছু কেটে কুটে কমপ্লিট করে রেখেছি। আর এখানে হচ্ছে পুঁই শাক, পুঁই শাকটা ভাজি করব। তো পুঁই শাকটা সিদ্ধ করতে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার আয়ান বাবাটা জানালার দিকে, তো প্রচণ্ড গরম, গরমের জন্য খালি গায়ে রাখছি, আর ওর শরীরে অনেক ঘাম, এর জন্য কাপড় চোপড় পরানো যায় না। তো জানালার দিক দিয়ে আমার দিকে একটু তাকাইছে। তো দেখতে পাচ্ছেন শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, পোশাকটা এখন হচ্ছে পোশাকটা সিদ্ধ করে রাখলাম। আর এদিকে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তা সবগুলো দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিতেছি। তো এখন হচ্ছে অনেক বৃষ্টি আবার অনেক গরম, তো বৃষ্টি হওয়ার পর গরমটা কমে না, অনেক গরম। তো দেখা যায় রাত্রে যখন বৃষ্টিটা হয় তো একটু ঠান্ডা লাগে মানে শুয়ে থাকতে, তো বৃষ্টিটা কমার সাথে সাথে আবার প্রচণ্ড গরম। তো যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি আমি মশলাটা। তো চিংড়ি মাছটা ইয়া করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে আমি সেই বাকি মশলার ভিতরে আবারও ধুন্দুলটা ছেড়ে দিয়েছি। তো ধুন্দুলটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানি উঠেছে ধুন্দুল থেকে, কিন্তু অনেক পানি উঠে।
এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো চিংড়ি মাছ হচ্ছে এরকম একটা মাছ, সব ধরনের তরকারি দিয়ে রান্না করা যায়। তো বেশিরভাগই চিংড়ি মাছের তরকারি, অনেক তরকারি, হয়তো বা দুই একটা বাকি যায়, কিন্তু অনেক তরকারি দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো সব ধরনের তরকারি দিয়ে রান্না করা যায়। তো দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেছে। তো চিংড়ি মাছটা রান্না করা শেষ, এখন হচ্ছে আমি মুরগি রান্না করব। তো চিংড়ি মাছ পুঁই শাক রান্না করা হয়ে গেছে, এখন মুরগিটা রান্না করলে আমার রান্না করাটা শেষ দুপুরের। তো মুরগি রান্না করার জন্য এখানে আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা। এখন মশলাটা সুন্দর করে একটু মানে কষিয়ে নিতে হবে। আর এখন আমি প্রথমে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতেছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। তো এখন হলুদ মরিচ, আদা রসুনের পেস্ট সবগুলো একসাথে মিক্স করে দেব নেড়ে চেড়ে। একটু পানি দিয়ে দিলাম যাতে করে গুঁড়া মশলাটা না পড়ে যায়, এই জন্য। তো গুঁড়া মশলা তেলের সাথে একটু বেশি ভাজা হলে তিতা হয়, এই জন্য একটু পানি দেওয়া। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো যে কোনো মশলা কিন্তু রান্না করার ক্ষেত্রে একটু সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা খুবই সুন্দর হয়, খেতেও অনেক মজার হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো এখন মশলার ভিতরে মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন মাংসগুলো আমি সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো মাছের থেকে কিন্তু আমার কাছে মনে হয় মুরগি রান্নাটা খুবই সহজ, কারণ মুরগি হচ্ছে একটু চামড়া চুমড়াটা ছিলে তারপর কেটে কুটে নিলে হয়, তো মাছটা কাটতে অনেক ভেজাল মনে হয় আমার কাছে। তো আপনাদের কাছে কী মনে হয় জানি না, মানে মাছ কাটতে, বড় বড় মাছ কাটতে আমি অনেক পছন্দ করি, তারপর মানে মাছের থেকে মুরগির রান্নাটা মানে অনেক তাড়াতাড়ি হয় এবং কি ভেজাল মুক্ত। তো আমি দুটা আলু দিয়ে দিয়েছি, তো আকাশ মেঘলার জন্য আলুটা দিয়ে দিয়েছে। তো ওরা দেখা যায় মাংসটা খেতে চায় না, তো একটু জোর জোর করে খাওয়াই, তারপর হচ্ছে আবার দুটা আলু দেই। তো আমার আয়ান বাবাটাও একটু একটু আলু দেই খাওয়ার সময়, এর জন্য আলুটা দেই। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানিটা এখানে দিয়ে দিয়েছি। তো আমার ক্যামেরাটা বন্ধ ছিল, ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে আমি এখন রান্না করার শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়োটা দিয়ে হালকা একটু জাল করে তারপর আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো এখন একটু নেড়ে চেড়ে হালকা জাল করে আমি মাংসটা নামাবো। তো দুপুরবেলা রান্না বান্না করাটা খুবই ঝামেলা, তো না রান্না করেও তো খেতে পারি না। তো রান্না করা শেষ, তো মুরগি রান্না শেষ, আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটা কেক তৈরি করলাম।
तो देखते पाच्छेन केकटा हये गेछे माशाल्लाह दिले खूब ही सुंदर हयेछे केकटा अनेक सफ्ट हयेछे कालारटाओ खूब ही सुंदर हयेछे एखन आमी केकटारे पिस पिस करे केटे निब तो केकटा आमी केटे निच्छि तो केक पुटिंग एगुलो काटते आमार खूब भालो लागे एवं कि पिठा जेगुलो फुले उठे ए धरनेर पिठा भाजदो आमार तो अनेक भालो लागे तो देखते पाच्छेन केकटा आमार काटा कुटा হইতেছে আর হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে চিল্লাচিল্লি করতেছে তো অবশ্যই ভিডিওতে আলাপ পাইতেছেন তো অনেক গরম 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 আমি কেটে নিচ্ছি তো ওদের কিন্তু আমি প্রায় প্রায় এই কেকটা বানিয়ে দেই তারপর হচ্ছে বানানোর পরে ওরা মানে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে মানে কাট তারপর খাবে মানে ওদের ভিতরে একটা ফিলিংস থাকে অন্যরকম যেন আম্মু কাটবো তারপরে আমরা খামু সবাই মিলে তো এখন আমি টুকরো করে করে নিছি কারণ হচ্ছে টুকরো করে না নিলে এক পিস একই মানে বাচ্চারা হাতে নিলে নষ্ট করে ফেলে এর জন্য আর কি কাটা কুটা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন